সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি আপু দেখা যাচ্ছে। আচ্ছা, আমি প্রথমে একটা রেক্টাঙ্গুলার নিব, পেন টুল দিয়ে নেই রেক্টাঙ্গুলার। এই রেক্টাঙ্গুলারটা নিলাম, তাই না? সবাই বুঝতে পারছেন? সবাই কি শুনতে পাচ্ছেন? জি আপু, আমি এখন কি করব, এটাকে সিলেকশন করে নেই। সিলেকশন করে এটাকে একটু ফিল কালার দিয়ে আসছে, স্ট্রোক কালার দেওয়া আছে। আমি ফিল কালারটা দিব না, স্ট্রোক কালারটা জাস্ট নিব। আচ্ছা, আমি স্ট্রোকটা একটু মোটা করেই নিলাম। এখন একটু খেয়াল করেন সবাই, এই যে এই টুলটা গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট। আমরা ফটোশপে সবাই গ্রেডিয়েন্ট এর কাজ দেখছি, ওটা কিন্তু আলাদা কি টুলস এর কাজ দেখছি, মেবি দেখি নাই। তো আমরা গ্রেডিয়েন্ট এর কাজটা এখানে দেখব। আমি গ্রেডিয়েন্ট এর উপরে ডবল ক্লিক করি, একটা উইন্ডো ওপেন হচ্ছে, তাই তো? একটা আমরা নতুন একটা অপশন দেখা যাচ্ছে, সেটা আপনার গ্রেডিয়েন্ট এর জন্য। গ্রেডিয়েন্টে দেখেন, এটা আপনার মূলত কালার, এটা গ্রেডিয়েন্ট। এইখানে যে ড্রপ ডাউন বাটনটা আছে, এটা যদি আমরা ক্লিক করি, দেন ওই রিলেটেড আরো কিছু কালার দেখা যাবে। তো আপনি যদি মনে করেন যে আপনি এই কালারটা নিবেন, আপনি যখন কালারটা সিলেক্ট করলেন, তখন দেখেন কি হচ্ছে, দুইটা কালার, একটা কালার বার চলে আসছে। কালার বারের মধ্যে দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে। সবাই শুনতে পাচ্ছেন? কালার বার দেখা যাচ্ছে, কালার বারের মধ্যে দুইটা পয়েন্ট দেখা যাচ্ছে। আপনি ঠিক এই পয়েন্টে যদি ডবল ক্লিক করেন, আর একটা কালারের অপশন চলে আসবে, যেখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন, ইচ্ছে মতো কালার দিতে পারবেন। আমরা জানি সবাই যে এইখানে কি দেখায়, কালারের মানগুলো দেখায়, তাই তো? এতে ইচ্ছে মতো এই পয়েন্টে, শুধুমাত্র এই পয়েন্টের জন্য আমি কালার যোগ করতে পারবো। বুঝে গেছে? তো আমি পয়েন্টের জন্য কালার যোগ করি, ধরেন আমি এটা রাখলাম, এইটার এখন অপাসিটি, এই কালারটার অপাসিটি এখান থেকে আপনি দিতে পারবেন। অনেকগুলো অপাসিটি আছে, আপনি আপনার পছন্দ মতো দিবেন। আমি 100% দিয়ে রাখলাম। এখন আমি এটাকে এই কালারটার জন্য দেখেন, অপাসিটি প্লাস এটার লোকেশন কোন জায়গা দেখাচ্ছে, এটা আবার সেম ভাবে এই সেম ভাবে আমি প্রত্যেকটা পয়েন্টে যে একটা করে নতুন করে কালারের বক্স পাবো, আমি আমার ইচ্ছে মতো কালার চয়েস করতে পারবো। এখন দেখেন, আমার এইখানে একটা পয়েন্ট চলে আসলো না, এটা তো ছিল না, দুইটা ছিল পয়েন্ট, তো দুইটা ছিল, তিনটা আসলো কিভাবে? তিনটা আসলো হচ্ছে এই যে দেখছেন, আমি বারটাতে যখন নিচ্ছি, আমার মাউসটা কেমন হয়ে যাচ্ছে, একটা তীর দিয়ে সাথে প্লাস হয়ে আসছে, তাই না? এই জায়গায় যদি আমি ক্লিক করি, এই যে কোনো একটা, এই বারের যে কোনো একটা জায়গায়, তখন এই চিহ্নটা আসায় যদি আমি ক্লিক করি, তখন কি হবে, আর একটা পয়েন্ট যোগ হবে। এটুকু কি বুঝলেন? জি ম্যাডাম। এখন এই কালারটা তো ম্যাডাম কোথায় ক্লিক করলে এই যে, আচ্ছা এই যে লাইনটা, এই লাইন যে বারটা, এই লাইন বারের যে ফাঁকা জায়গাটা, এখানে গেলে, এখানে মাউসটা নিয়ে গেলে অটোমেটিকলি আপনার মাউস চেঞ্জ হয়ে যাবে, কার্সার পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ওকে। এখন এইটা যদি চান, এই কালারটা আপনি ধরেন করলেন, আপনি চাচ্ছেন আপনার কালারের যে সোয়াচটা আছে এই জায়গাতে এই কালারটা অ্যাড করে দিতে, তাই তো? আপনি এখান থেকে গ্রেডিয়েন্টে যে কি করবেন, এই অপশনটা দেখতে পাচ্ছেন, অ্যাড টু সোয়াচ, আপনার যে সোয়াচটা আছে এখানে আপনি এটাকে অ্যাড করে দিতে পারেন। এই কালারটা আপনি যেটা করলেন, এই কালারটা যদি আপনি ইউজ করেন অনেক বেশি, তাহলে আপনি এটাকে অ্যাড করে ফেলবেন। দেখেন আমার এখানে এই কালারটা চলে আসছে, আমি এখানে যাই, দেখছেন কালারটা চলে আসছে। এখন যদি আমি এটাকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি করব, সিলেকশন অবশ্যই আমাকে সবার আগে সিলেকশন করতে হবে। আমি সিলেকশন করি নাই জন্য কিন্তু এখানে কোনো কালার হয় নাই, সিলেকশন করা থাকলেই কালারটা চলে আসতো অটোমেটিকলি। আমি যে কালার চেঞ্জ করতাম,
আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা এই যে যখন আমি কালার করব, দেখেন আমি চেঞ্জ করি কালার, কালার এখানে পাঁচটা কালার আমি পয়েন্ট নিয়ে ফেলছি, এখানে আমি আস্তে আস্তে কালারটা চেঞ্জ করি, ধরেন এটার এই কালারটা নেই, ভালো লাগছে না, ভালো কালার নেই, ইচ্ছে মতো নিজের কালার করে নেবেন আপনারা। আমি জাস্ট পয়েন্ট দিয়ে দেখাই দিচ্ছি, এখান থেকে আপনি আপনার কমায় দিতে পারবেন, অপাসিটি করে নিলে, আপনি যদি অপাসিটি কমায় দেন তাহলে আপনার কালারটা কাচের মতো লাগবে, অনেক কাজ দেখবেন যে অনেক ধরনের কাজ পাবেন যে কাজগুলাতে মনে হবে কাচের মতো কালার, মানে কালার ব্লু বাট তাও দেখে মনে হচ্ছে কাচ কাচ টাইপস এর লাগতেছে, এই কাজগুলো করতে করতে ক্লিয়ার হয়ে যাবেন। মূলত বেসিক জিনিসটা এখানে, আপনি এখান থেকে ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবেন। এই যে আমি একটা কালার করলাম, দেখেন আমার এখানে সব আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল, তাই না? এখানে একটু ব্যাপার আমি এখন বোঝাই দিই, এখানে তিন ধরনের টাইপ, এইটা কি দেখাচ্ছে? লিনার, দ্যাট মিন্স সোজা সোজা না সবগুলা কালার, মানে স্ট্রেট একটা পর্দার মতো সবগুলা সোজা পড়ে গেছে। এই অপশনটা রেডিয়াল, এই জিনিসটা আমি যদি ক্লিক করি, দেখেন আমার কালারটা রাউন্ড শেপে হবে, সবগুলা কালারই থাকবে, এখানে পাঁচটা কালারই আছে কিন্তু এটা রাউন্ড শেপে আছে। আর এখানে যেটা অপশনটা সেটা হচ্ছে ফ্রি ফর্ম, এখানে ক্লিক করা, ক্লিক করলে আমার এখানে পয়েন্ট ধরে নিবে, এই পয়েন্টে যে আমি ইচ্ছা মতো কালার চেঞ্জ করে দিতে পারবো। এই যে কালার বারটা চলে আসলো, আমি এই জায়গা থেকে কালার চেঞ্জ করে দিতে পারি ইজিলি, এখানে ধরেন আমি এই কালারটা দিচ্ছি। আপনি কাজের সময় এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন, জাস্ট বেসিকটা এখানে জানা রাখেন যে এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারতেছেন। আর আপনি যে কালারটা বেশি প্রয়োজন হবে, যে কালারটা আপনি বেশি করবেন, সেই কালারটা আপনি কি করবেন, অবশ্যই সোয়াচে অ্যাড করে নেবেন। এটাকে বোঝা গেল? জি ম্যাডাম। এইটা যদি বুঝে ফেলেন তাহলে এত সময় যে লোগোটা করছেন এই লোগোটার কালার এখন না, এটা তো কালার ছিল দুই ধরনের, মানে গ্রেডিয়েন্ট ছিল, এখন তো দেখে বুঝা যাচ্ছে যে কিভাবে ওই কালারটা আসছিল, ওই কালারটা এখন দিবেন ব্লু অ্যান্ড অরেঞ্জ, ভিতরে যে গ্রেডিয়েন্টটা ছিল স্ক্রিনশট অফ করে দিব, আমি কালারটা দিবেন আমি সবারটা দেখব, অফ করে দেন কালারটা দিবেন আমি সবার কাছে দেখব। ম্যাম বুঝতে পারিনি আমি, আমার যে পিসিতে সমস্যা হয়েছিল, হ্যাং হয়ে গেছিল, বুঝতে পারিনি। আচ্ছা আপনি বুঝতে পারেননি, আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি, তাছাড়া কি সবাই বুঝতে পারছেন? যেটা কাজ করবে না সেটা রেখে কি লাভ? নেটওয়ার্কের কারণে নাকি বুঝলাম না ম্যাম, অনেকক্ষণ। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি কাজ করার পরে ম্যাম, তারপরে এইতে ঢুকলো লিংকে ম্যাম। আচ্ছা আমি দেখাই দিচ্ছি কাজটা, কাজটা মূলত এই যে আমরা গ্রেডিয়েন্ট কালার দিছি, মানে একটার মধ্যে যে অনেকগুলো কালার শেড পাই আমরা সেটা গ্রেডিয়েন্ট কালার থেকে দেই। তো গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে আসলো, প্রথমে একটা সিলেক্ট করে নিলাম আমি, আমি একটা রেকট্যাঙ্গুলার আকারে দেখাই দিচ্ছি, এখানে আমি গ্রেডিয়েন্ট টুলে যাব, গ্রেডিয়েন্ট টুলে গেলে আমার একটা গ্রেডিয়েন্টের একটা অপশন চলে আসবে, এখানে যে দেখেন কালারের এটা অপশন, আমরা ফটোশপে কালার করছি, গ্রেডিয়েন্টের ইউজ করছি, আমরা হালকা পাতলা জানি, তো এখানে যে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো বলতে তিন চারটা অপশন আছে, তো আপনি ইচ্ছা মতো একটা কালার সিলেক্ট করে নেন, এটা এই কালারের হয়ে গেল। এই অবস্থায় দেখেন এই যে একটা কালার বার চলে আসছে এবং দুইটা কালার দেখাচ্ছে, এইটা একটা এটা একটা, তো আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন, পিঙ্ক কালার হয়ে গেল। এখানে যে আপনি এখানে একটু মজার ব্যাপার দেখেন, এই যে পয়েন্টটা, এটা সবাইকে বলতেছি, সবাই একটু স্ক্রিনে দেখবেন, এখানে যে পয়েন্টটা ছিল, কন্ট্রোল জেড কি যাবে, হ্যাঁ এই দেখেন এখানে যে পয়েন্টটা আছে, যে পয়েন্টে আমার সাদা একটা রাউন্ড হয়ে আছে সেই পয়েন্টের অপাসিটি কত, 100, এইখানে যাই অপাসিটি 0, দ্যাট মিন্স কি কালার কিন্তু দুইটাতেই ব্লু, খেয়াল করেন বিষয়টা, কালার কিন্তু দুইটাতেই ব্লু আছে, এখানেও ব্লু কালার এখানেও ব্লু কালার, বাট এটার অপাসিটি 100 দেওয়ার জন্য এটা দেখা যাচ্ছে, আর এটার অপাসিটি 0 থাকার জন্য
এইটা হালকা একটা ঝাপসা ব্লু দেখা যাচ্ছে। আপনারা কি ব্যাপারটা বুঝলেন? সবাইকেই বলছি কথাটা, এখানে অপাসিটিটা কতটা ফ্যাক্ট এটা আপনারা ক্লিয়ার হয়ে নেবেন, এই কাজটাতেই বোঝা যাবে। আর এখানে সেম ভাবে আপনি স্টক কালার দিতে পারবেন এই যে এই অপশন থেকে। এই স্টকটা যেভাবে আমরা এই কানার প্যানেল থেকে নিয়ে নেই, স্টক কালার যদি আপনার কখনো গ্রেডিয়েন্ট ইউজ করতে হয় সেক্ষেত্রে এখানে এই স্টকটাকে আপনি করে নিতে পারবেন। এখান থেকে সেম ভাবে এই যে কালার দিবেন, কালার চলে আসছে, আমি ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করা উচিত ছিল। গ্রেডিয়েন্টের ব্যাপার, আর এখানে যেটা বলছিলাম এই কালার প্যানেলের এই বারে যখন আসবেন তখন আপনার মাউসটা নিয়ে গেলে এইরকম একটা জায়গায়, মানে এই ঠিক লাইনে না, লাইন থেকে একটু নিচে নামে, নিচে নামালে এই যে তীর চিহ্ন প্লাস কি আসছে, একটা যোগ আসছে, এইখানে একটা ক্লিক করলে একটা পয়েন্ট যোগ হলো, একটা কালার বার যোগ হচ্ছে। এখানে আপনি ইচ্ছা মতো কালার যোগ করতে পারবেন। আপনার যদি কালার সাতটা দরকার হয়, আপনি যদি এখন রং ধনুর কোনো কাজ করেন সাতটা কালারের জন্য সাতটা পয়েন্ট লাগবে। সেটা আপনার ইচ্ছা মতো, মানে এটা ফ্রি, আপনার যে পয়েন্টে কালার দরকার, কালার চেঞ্জ করা দরকার, সেই পয়েন্টে আপনি কালার চেঞ্জ করবেন। ক্লিয়ার সবাই? আমার মনে হয় ক্লিয়ার সবাই। এখন সবাই লোগোর কালারটা চেঞ্জ করে দেবেন, আর যারা সময় শুনেছেন তারা আমাকে কাজ দেখাবেন, মানে যারা ফার্স্টে শুনেছেন তারা এখন আমাকে কাজ দেখাবেন। সজীব আলী তো আজকে ছুটি নিয়েছে, সে কাজ দেখাতে পারবে না। সোহাগ আলী সবার আগে জি দেখা যাচ্ছে অনেক লাগে। আচ্ছা স্ক্রিনশট অফ করবেন। আচ্ছা এখন কি স্ক্রিন শেয়ার দিবেন? বিপ্লব কুমার আপনি তো কেবল শুনলেন, বললাম হোসেন আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন এখন কাজটা দেখবো, গ্রেডিয়েন্ট কালার কাজটা চলছে, মানে এখন এ করা হয়নি, রানিং আছে, কাজ করি আমি। এমডি আরিফ আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? সুন্দর হয়েছে, বুঝতে পারছেন তো ব্যাপারটা তাই না? শুনতে পাচ্ছেন? আপনার মিউট করা, আনমিউট করে নেন, আনমিউট করে কথা বলেন, মিউট করা আছে। আমি বলছি আপনি কি বুঝে কাজটা করছেন, বুঝতে তো পারছেন কাজটা? ঠিক করে দিছি। বলছি ব্যাকগ্রাউন্ডে ছবি রাখেননি?
না না ম্যাডাম ওকে পেন্টুল দিয়ে ফ্রি হ্যান্ডে প্রথমে আর্ট দিয়ে মানে ঠিক করে দিয়েছি এই আর কি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে মোটামুটি সুন্দর হয়েছে শেপটা আচ্ছা আপনি স্পিচার অফ করবেন জাকারিয়া জয় আপনি ঠিক শুনতে পাচ্ছেন শাবনা শারমিনাকে আপনি স্ক্রিন শেয়ার দিবেন আপনি হোসেন দেখেন আমি ফাইলটা দিয়ে দিচ্ছি আপনি ডাউনলোড করে নেন আচ্ছা আপনি নিজের মতো করে কালার করে নিয়েছেন তাই তো কিভাবে দিলে আপনার মানে নিচের কালারটা উপরে যাবে উপর কালারটা নিচে যাবে এটা আপনাকে প্র্যাকটিস করে দেখতে হবে দেন আপনি ক্লিয়ার হয়ে যাবে এখানে কালার না আপনি এই পয়েন্টে একটা ক্লিক করবেন যে দুইটা পয়েন্ট আছে হ্যাঁ কালার বাড়ে এই সাইডে হ্যাঁ ও আচ্ছা আপনার ওই পয়েন্টটা ইয়ে হয়ে গেছে এই সাইডে চলে আসছে কালার গাইডটা হ্যাঁ আপনার ওখান থেকে কালার নিতে হবে আপনি যেটা বললেন যেখানে আগে গেছিলেন কালার গাইড হ্যাঁ ওখান থেকে কালার নিতে হবে এই বারটার জন্য এই পয়েন্টের জন্য এখানে কালার অ্যাড করা যায় আর ওয়েবের জন্য কোনো কাজ করলে ওয়েবসাইটে দেওয়ার জন্য বা নেটের জন্য কাজ করলে আরজিবি তে কালার করবেন কালারগুলো সুন্দর লাগে দেখতে আমরা সিএমওয়াইকে দিয়ে এখন কাজ করছি কিন্তু আপনি যদি ওয়েবের জন্য কোনো কাজ করেন তাহলে সেখানে আরজিবি দিয়ে কাজ করবেন আচ্ছা আপু প্লিজ কিছু অফ করে দেন আচ্ছা আর কেউ আছে কি যার কাজ দেখি নাই এখনো বিপ্লব কুমার আপনি কি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আপনার কাজটা দেখবো ম্যাম এটা আমি বলছিলাম গার্ডিয়ান লোগোটা করতে গার্ডিয়ান লোগোতে আমি চেঞ্জ করতে বলছিলাম আপনি লোগো না করে আরেকটা রেকটেঙ্গুলার নিয়ে করছেন গ্রেডিয়েন্ট কি হয়েছে বল গার্ডিয়ান কালারটা যে এখানে বললেন যে আপনি যে কয়টা কালার দরকার সেই কয়টা বার নিয়ে বলে যে এই বারে এই বারটাই আপনি পয়েন্ট যোগ করতে পারবেন এই যে যোগ চিহ্ন আসছে এখানে একটা ক্লিক করলেন একটা ক্লিক করেন দেখেন চলে আসবে এখানে না হ্যাঁ এখানে একটু নিচে নামেন একটু নিচে ওই সাইডে না যেখানে ছিলেন আগে কালার বাড়ে যান হ্যাঁ কালার বাড়ে যাবেন কালার বাড়ে যান আবার গ্রেডিয়েন্টের ওখানে যান হ্যাঁ এখানটা যে যোগ চিহ্ন আসছে এই যে দেখছেন একটা পয়েন্ট যোগ হচ্ছে এখান থেকে আপনি যদি এখানে আপনি সেই কয়টা কালার নিতে পারবেন প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে কালার আপনি এখানে চারটা কালার নিতে পারবেন পাঁচটা কালার নিতে পারবেন এখন ও বুঝছি আর প্রত্যেকটা কালারের অপাসিটি হচ্ছে যে 100 আর 0 নাকি এটাই হ্যাঁ না আপনি যদি 100 দেন 100 দিলে হবে কি আপনার মানে অপাসিটি কি আপনার মানে ফুল কালার বোঝাবে আর না হলে পরে কালারটা কি ব্রাইটনেস কমে আসবে ঝাপসা হয়ে আসবে যেটা বোঝায় আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার অফ করুন আচ্ছা ম্যাডাম আমার একটু প্রবলেম হচ্ছে জি বলবেন আমার একটু প্রবলেম হচ্ছে আমি শেয়ার স্ক্রিনটা দেখাই আমার হচ্ছে দেখেন আপনি যে ইয়া করলেন এখানে বার আসছিল ওই বার এখানে আসছে না এখানে আসলে শুধু এই এই কালারটা আসছে অন্য কোনো কালার চেঞ্জ হচ্ছে না আচ্ছা আপনার এটা কত ফটোশপ কত এটা আপনার সরি ইলাস্ট্রেটর
আপনি এখানে পয়েন্টে যান, সমস্যা নেই, এই পয়েন্টে যাবেন, পয়েন্টে পয়েন্টে কালারের পয়েন্টে, ওখানে না কালারের পয়েন্টে, নিচে 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 নিচের এই সাইডে উপরে, মানে গ্রেডিয়েন্টের যে বারটা আসছে গ্রেডিয়েন্টের জন্য, হ্যাঁ নিচে আছে, এই পয়েন্টে ডবল ক্লিক করেন এখানে, হ্যাঁ ডবল ক্লিক করেন, ডবল ক্লিক, আচ্ছা এখানে আপনার কালারের যে গাইডটা আছে আপনি এই সাইড থেকেও কালার নিতে পারবেন, আবার এখান থেকেও কালার নিতে পারবেন, আবার এখানে যে কালার গাইড যে একটা কিবোর্ডের মতো, এটা কি বলে কালার পেটে, হ্যাঁ এই যে উপরেটা, উপরেটা এখান থেকে, এখানে না সোয়াচ তো এখানে উপরেটা, হ্যাঁ 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 কালার ক্লিক করে অন্য কোন কালার দেখছি না তো, আচ্ছা এখান থেকে কালার আসবে, ব্ল্যাক এন্ড হোয়াইট মোডে চলে গেছে, আপনি এখানে নিচে উপরে যান তো কালার যেখান থেকে চেঞ্জ করতেন, পাশে 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 পাশে, হ্যাঁ নিচে নিচে নিচেটা, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, এই যে কালার চলে আসছে, কালার গাইডে গেলে আপনি কালার সব চলে আসবে, এখান থেকে আপনি একটা কালার সিলেক্ট করেন কালার গাইডে থেকে, হ্যাঁ এখান থেকে যেকোনো একটা কালার চেঞ্জ সিলেক্ট করবেন, এখানে চেঞ্জ হচ্ছে না এইজন্য, আচ্ছা এটা এইখানে চলে আসছে, গ্রেডিয়েন্টে আপনি আবার যাবেন, গ্রেডিয়েন্টের উপরে, হ্যাঁ এই জায়গাটা এখানে আসবো, তীর চিহ্ন ড্রপ ডাউনে, ড্রপ ডাউনে আমি বলছি ড্রপ ডাউন, এখানে পাশের টা, পাশের যে কালার আছে সেখানে রাউন্ড মানে পতাকার মতো হয়ে আছে কালো বৃত্ত, পতাকার মতো এটা পাশে 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 যেখানে কালার অনেকগুলো দেওয়া যায়, যেখান থেকে আমরা কালার দেখি, স্ট্রোক কালার যেখানে আছে, গ্রেডিয়েন্ট স্ট্রোক কালার আছে, ও এটা এটা, হ্যাঁ 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 এর পাশে যে বাটনটা ওখানে যাবে, পাশে যে বাটন তীরের মতো, পাশে যেটা আছে তীরের মতো, হ্যাঁ এখানে ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ কালার নাই, আচ্ছা আপনার এখানে কালার নাই, আপনার কি দেখে কি মনে হচ্ছে কাজটা কি হয়েছে? একটা হয়েছে, আরেকটা মনে হচ্ছে যে হয় নাই, নীল কালার শোনা যাচ্ছে? জি বলেন, জি ম্যাম দেখেন হয়েছে কি? হ্যাঁ হয়েছে, কালার গুলো একটু ঠিক মতো দিতে হবে, এখানে কালারের পয়েন্ট গুলো এখন ঠিক মতো দেওয়া হয়নি, আপনাদের এইটা নিয়ে কাজ করতে হবে, কাজ করলে এই পয়েন্টের সিস্টেম গুলো বোঝা যাবে, কিন্তু হয়েছে। আচ্ছা আপনি কে যেন প্রবলেমটা দেখালো, গোলাম হোসেন, আপনি আপনি আবার একটু স্ক্রিনশট দিবেন তো।